আমি একদিন বোম্বের একটি হোটেলে বসে কফি খাচ্ছিলাম, তো হঠাৎ দেখি আমার সামনে দিয়ে বোম্বের সুপারস্টার গায়ক কুমার শানু যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তার পিছু নিলাম, তো দেখি উনি একটি গানের রেকর্ডিং স্টুডিওতে ঢুকলেন। আমিও সেখানে গিয়ে ঢুকলাম, তো লক্ষ্য করলাম উনি একটি হিন্দি গানের রেকর্ডিং করছেন। গানটি আমার খুবই প্রিয়। আমি ওনাকে বললাম, ভাই আমি বাংলাদেশ থেকে এসেছি, এই গানটি আমি বাংলায় গিয়ে শোনাই। উনি তখনই আমাকে বললেন, বাংলাদেশ থেকে এসেছো? তার মানে আমার মায়ের দেশ থেকে? শিওর, হোয়াই নট, গাও। তো আমি তখন সেই গানটি বাংলায় গাওয়া শুরু করলাম। তোমায় দেখে আমি মুগ্ধ হলাম, তাই তো ঢাকা থেকে বোম্বে এলাম, তোমায় সব সময় কাছে যে চাই, তাই আমি শুধু তোমার গান গাই। তোমায় দেখে আমি মুগ্ধ হলাম। গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। তুমি এত ভালো গান জানো, বিউটিফুল। আমি তোমাকে দোয়া করছি তুমি ভবিষ্যতে ভালো সাইন করতে পারবে। ভেরি গুড। ভাই একটা কথা কইতে চাই। আচ্ছা কি বলো? আমি একটু শাহরুখ খানের লগে দেখা করতে চাই, আর লগে যদি মাধুরীরে পাই তার কোনো চিন্তা নাই। শাহরুখ খান, মাধুরী? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি এক কাজ করো, এই এফবিসি তে চলে যাও, ওইখানে সবাই শুটিং করছে, তুমি একসাথে সবাইকে পাবে। আর শোনো, এনো আমার কার্ড, আমার সঙ্গে কিন্তু অবশ্যই দেখা করবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এফডিসি গেট দিয়ে ঢুকতেই দেখি শাহরুখ খান মাধুরী রেখা হইতাছে কিলি পান। একটু পিছনে তাকাইলাম, দেখি জুহির চাওলা, হাতে আবার সাইডটা কমলা। হেই কমলা খাইতে খাইতে আমির খান শ্রীদেবীর উঠা কয়, তুই আমার জান। হঠাৎ দেখি পূজা ভাট, তাই না আনতাছে ইয়া বড় এক খাট। হেই খাটে বয়া মমতা কুলকানি, আমারে দেখতেই শুরু করে দিছে চুলকানি। এদিকে আবার এক ভিড়ের মধ্যে রবিনা ট্যান্ডেল আড়ায়া ফালাইছে পায়ের স্যান্ডেল। হেই স্যান্ডেল খুঁজতে খুঁজতে অক্ষয় কুমার বাইঙ্গা করতেছে সব সুরমার। আখা একদিকে লক্ষ্য করলাম, দেখলাম খাড়ায় রয়েছে শিল্পা সেটি, খাইতাছিল ইলিশ মাছের পেটি। ওদিকে আবার দেখি সঞ্জয় দত্ত, গিয়া কইলাম আমি আপনার ভক্ত, সম্পর্কটা তাইলে পাকা পক্ত। এই কথা শুইনা রাগে আমার দিকে তাকাইলো অমরেশ পুরী, আমিও দিলাম মাথায় একবারই। হেই খবর পাইয়া ছুইটাইলো অমিতাভ, আমারে কইলো পাপ্পু তুই রাস্তা মাপ। আমি উঠে কইলাম, বাপরে বাপ, আপনি নি অমিতাভ, জলদি বাবা রাস্তা মাপ।